নমস্কার বন্ধুরা এই যে দেখেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নতুন রেসিপি না পুরনো রেসিপি আমি কিভাবে ডাইল রান্না করছি সেইটাই দেখাবো ডাইল আমরা সবাই রান্না করতে পারি কিন্তু আমি এভাবে রান্না করি আর এভাবে রান্না করলে এর স্বাদটা অন্যরকম হয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন আমি তেল দিয়ে জিরে দিয়েছি তার উপর শুকনো মরিচ ফোরণ দিলাম এবার দেবো পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ যেটা আমি ভাজি করে নেবো লাল লাল করে ভাজি করে তারপর আমি হলুদ লবণ দেবো হলুদ লবণ দিয়ে ডাইল দিয়ে ভাজি করব তারপর আমি ঝোল দেবো যেমন রান্না করা হয় সেরকম কিন্তু এভাবে রান্না করলে পেঁয়াজ আর রসুন ভাজির ফ্লেভারটা অন্যরকম আসে খেতেও খুব ভাল লাগে আর দেখেন এই যে আমার এখন একটু সমস্যা মাছও নাই মাংসও নাই ফ্রিজে তাই এখন আমার ছেলে বলছে মা ডাল রান্না করো আর ও ডাল খুব পছন্দ করে অধিকাংশ বাচ্চারাই ডাল পছন্দ করে তাই ভাবলাম যে আমার ছেলের জন্য ডালই রান্না করি এই যে আমার ডালটা ফুটে গেছে আমি ভালো করে ঘুটে নিচ্ছি এখন আর গরমে উঠতে ইচ্ছা করছে না প্রচণ্ড গরম গরমে উঠতে ইচ্ছা করে না আমার হাতের কাছে চামচ ছিল আমি চামচতেই ডালটা মিক্স করছি যে জল ঢেলে দিলাম পরিমাণ মতো ওই যে গরম জলটুক ছিল সেই জলটুকি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি যে নড়াচড়া করে জাল দিয়ে নামিয়ে রাখবো এইভাবে একটু ডাল রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এই যে আমার ডাইলটা হয়ে গেছে এই যে দেখেন এরকম করে